ভল্টেজ নথকার কারণে অসুবিধা মানে বহুতই অসুবিধা আছে। রাতে শুব পৰা নাই আজি মোটামুটি আমার একমাহ ধরে, যেটু বিদ্যুৎ বিভাগের পৰা যেটু কারেন্ট সাপ্লাই দিব লাগে সেইটো সাপ্লাই দিব পৰা নাই। আর কি করে, 5 মিনিট কারেন্ট থাকে, 10 মিনিট কারেন্ট যায়। এবার মই কালি ফোন করে সুদিল, সুদিলে কয় 1 ঘন্টা পিছিয়ে পিছিয়ে লোড শেডিং হব, কিন্তু লোড শেডিং হেনেকুয়া লোড শেডিং হওয়া নাই। রাতে 12টাত লাইন কাটিছে, রাতেও আমার ঘর 10টা বজাত লাইন আহিছে। এটা কি কিবা খেলা করে আছে নাকি না বরফ ফ্যাক্টরির কারেন্ট বেচা গৈছে? এনেকুয়া লাগে যে বরফ ফ্যাক্টরির নিশ্চয় কারেন্ট বেচা গেছে। আর মানে একটা কথা কব খুঁজছি, আমার রঙাপানির যুক্ত ফিটার আছে, সেই ফিটার অতি শীঘ্রে পদত্যাগ করব লাগে পটর পর, যে আমি ফিটার করব নোৱাৰো, অন্য মানুষ দিব লাগে, কর্তব্য দিব লাগে। কারণ এনেকুয়া পরিস্থিতি কেউ করে আছে, বাকি সর্বুগতো লাইন পুরো লাইন থাকে, আমি জানামতে ফোন করে কালিও সুদি সর্বুগত লাইন আছে, অভয়পুরীত লাইন থাকে, বঙ্গাইগাঁওত লাইন থাকে, লেংডিসিঙাত লাইন থাকে, রঙাপানীত কি আমাকে সরর মানুষ বলে ভাবি কি আমাকে সেই করে আছে, খেলা খেলিয়েছে আমার লগত। এটাই কথা কব খুঁজছি, এই নিউজের জড়িয়ে আমার বিদ্যুৎ বিভাগ মন্ত্রীকে কব বিচারি যে আমার অতি শীঘ্রে লাইনের প্রবলেমটা সলভ করে দিয়ে, কারণ লড়া ছোৱালীর পড়ব বহুত অসুবিধা হয়েছে। এই রঙাপানীত এখন সত্র আছে, হসপিটাল আছে, আজি যদি এটা ডেলিভারি পেসেন্ট আহে লগে লগে রেফার করব লাগে বরপেটাত, কিয় কারেন্ট না থাকে, কারেন্ট না থাকলে কেন ডেলিভারি হব? গতি মানে এইখানে অনুরোধ জানাইছো যে বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ কর্তৃপক্ষ সকলক যে আমাক অতি শীঘ্রে বিদ্যুৎ ঠিক করে দিব লাগে, নহলে কিন্তু ইয়ার কারণে তীব্র আন্দোলন চলাম, আমি রাস্তাত পথ অবরোধ করব, বাধ্য হয়ে যাম। রাতে কি ইয়াতে গছের তলতে ঘর বান্ধিব লাগবে, এনেকুয়া অবস্থা করেছে আমাক, মানে পুরা কি কয় ডিজিটাল অসম মানা দিব নাকি, মানে গছর তলত ঘর বান্ধিব, তাতে পার্কর নিচিনা মানুষ আই থাকবে, ডিজিটাল অসম হব একদম, মানে কিবা উরণিয়া সেটু বনাই আছে, কিন্তু ইফেলে কারেন্টে না থাকে রাঙাপানির ফলে। এইবিলাক খবর লোক, আপনি কত সেটু বানাব, কিবা বানাব, ঘর বানাব, সেইবিলাকত ব্যস্ত হয়ে থাকলে আপনার সাধারণ জনতার ফলে আমি ভোট দিও আপনাকে সেই বানাইছো, মন্ত্রী বানাইছো, এই তারে মানুষ ভোট দিয়া নাই বুঝছে। বিদ্যুৎ বিলটো প্রতি মাহে আমার ঘর চাব, এইবারও 900 কিমান টাকা আছে, তার আগত আগর মাহতো কারেন্টে নাছিল 15 দিন, 812 টাকা আছে। কিন্তু কি আপনাদের কিবা মেশিনে দি মারে না, যেবিলাক সরকারি চাকরি দিছে সিহতর কারণে মানে বিলটো বড়াই আছে, একো ধরিব পারা নাই। কিন্তু বিদ্যুতের কথা কি কম, বিদ্যুতের কথা কলে আমার বিভাগীয় কর্তৃপক্ষ কোনো কাম নকরে, বর্তমান যেটা ভোল্টেজ দিছে ভোল্টেজ মানে আমার ফ্যানই নকরে, রাতে তো লাইন আছে কিন্তু বাল্বটো নজ্বলে, এনেকুয়া অবস্থা আছে। বর্তমান তো আপনি চালেই ফ্যানও নকরে, সুইচ তো গোটেইখিনি দিয়ে আছে, পাইছেন আপনি ফ্যান ঘুরাবা, এনেকুয়া অবস্থা। গতি আমি এটাই অনুরোধ করো বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার ভোল্টেজ স্টেশন বড়াই দিয়ে লাইন স্টেশন 24 ঘন্টায় দিয়ে দিয়ে, এইখানে আমার অনুরোধ। ভোল্টেজ কম হওয়ার কারণটা আমি এতে ঘুম নাপাও, তাতে ফোন মারিলে সিহঁতে কয় যে আমি কি করম, আমার ইয়াতে লাইনত সেনেকুয়া সিস্টেম নাই, আমি কি করম, এনেকুৱাই চলব লাগে। এতিয়া আমি বিচারো যে সিহঁতে যেন অতি শীঘ্রে লাইনটোর সমাধান করে দিয়ে আর ভোল্টেজ স্টেশন বড়াই দিয়ে, সিহঁতো তো মোক আপনার প্রতিশ্রুতি কামত নহয়। আজি চাওক খালি সিহঁতে অরুণোদয় দিব, নানা নমুনা স্কিম বনাই দিব মোকতে, কিন্তু কামত কোনো স্কিমের কোনো কামত নাই, লাইনের কোনো কামত নাই, 24 ঘন্টায় সিহঁতে বিদ্যুৎ দিব, 24 ঘন্টার কোনো খবরই নাই।